বিভিন্ন ফিনান্সিয়াল এক্সপার্টরা তারা আন্দাজা করেছে ভবিষ্যতে গিয়ে ইনফ্লেশন রেট বাড়তে পারে আবার এক শ্রেণীর ফিনান্সিয়াল এক্সপার্টরা তারা আন্দাজা করেছে ইনফ্লেশন কমতেও পারে তো এইরকম পরিস্থিতিতে বাজারের পরে একটা অস্থিরতা বা টালমাল পরিস্থিতি তৈরি হয় আর বাজারের রকম পরিস্থিতির প্রভাব ইনভেস্টরদের উপরে পড়ে ইনভেস্টররা কনফিউশন হয়ে যায় যে তারা কোথায় ইনভেস্ট করবে তো এরকম পরিস্থিতিতে একটা ইনভেস্টার যে তার পয়সাকে ইনভেস্ট করবে সে সবসময় এটাই খুঁজবে যে তার ইনভেস্টটা যেন সেফ জায়গায় হয় শুধু সেফ জায়গায় থাকলে তো হবে না তার সঙ্গে ভালো একটা রিটার্নও তো পেতে হবে আর সুদের পার্সেন্টেজটা যেন একটা ডেপ্ট একটা ইন্ডেক্সের সমান সমান হয় সেরকমও তো একটা এক্সপেক্ট রাখতে হবে তো এরকম পরিস্থিতিতে একটা নতুন আপডেট তোমাদের সাথে আজকে শেয়ার করব যেখানে একটা ডেপ ফান্ড বা একটা ইন্ডেক্স ফান্ডের সমতুল্য একটা সরকারি ব্যাংক ফিক্সড ডিপোজিটে রিটার্ন দিচ্ছে তাদের গ্রাহককে তো কোন সেই সরকারি ব্যাংক কত পার্সেন্টেজ হারে রিটার্ন দিচ্ছে কবে থেকে এই ফিক্সড ডিপোজিট করা যাবে বা কত দিনের জন্য ফিক্সড ডিপোজিট করতে হবে সব কিছুই স্টেপ বাই স্টেপ ভিডিও শেষ পর্যন্ত গিয়ে আলোচনা করতে থাকবো তার আগে যদি চ্যানেলে নতুন থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে এবং এই রিলেটেড প্রতিনিয়ত কারেন্ট আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিও চেপে রাখবে এক নভেম্বর থেকে এই নিয়ম চালু হচ্ছে যে সুদের হার বাড়ছে বিভিন্ন ব্যাংকের এফ দিতে। আর এটি ঘোষণা করেছে বিভিন্ন সরকারি ব্যাংক এখানে সাত দিন থেকে দশ দিনের জন্যে টু পয়েন্ট এইট থেকে শুরু করে ফাইভ পর্যন্ত রিটার্ন পাওয়া যাচ্ছে তার সাথে সাথে লম্বা সময়ের জন্য এখানে সাত পয়েন্ট শতাংশ হারেও ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা বর্তমানে রেপো রেট কম করেছে তো রেপো রেট কম হওয়ার ফলে কি প্রভাব পড়ে ব্যাঙ্ক গ্রাহকদের উপর সেটা একটা বলি রেপো রেট অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক যখন তার অন্য অন্য ব্যাঙ্কে লোন দেয় তখন অন্য অন্য ব্যাঙ্ক থেকে সুদটা কম নেয় এবং সুদ কম নেওয়ার ফলে অন্য অন্য ব্যাঙ্ক যখন গ্রাহকদের থেকে পয়সা নেয় তখন এই বেনিফিটটাও তাদেরকে সুদটা বেশি দেয় তো এটা একটা সাধারণ ভাষায় রেপো রেট কম হওয়ার ফেসিলিটিস তো রেপো রেট কম হওয়ার কারণেই যে সরকারি ব্যাংক তারাও গ্রাহকদেরকে ফিক্সড ডিপোজিটের উপর সর্বোচ্চ রিটার্ন দিচ্ছে আর এই সরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন্য অন্য সরকারি ব্যাঙ্কে পিছনে ফেলে এরা সর্বোচ্চ রিটার্ন প্রোভাইড করছে যেটা সাড়ে সাত পার্সেন্টের উপরে আর সিনিয়র সিটিজেন তাদের জন্য আরও পঁচিশ পার্সেন্ট অ্যাড অন করেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা একটা ডেপ ফান্ড ইএলএসএস ফান্ড একটা ইন্ডেক্সেন ফান্ডের সমতুল্য সমতুল্যপ অন্য অন্য ব্যাংক যে সর্বোচ্চ রিটার্ন দেয় দুই থেকে ছয় পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দেয় সেখানে সাড়ে সাত পার্সেন্টের উপরে এফডিতে রিটার্ন যেটা একটা অবিশ্বস্য রিটার্ন তো কত দিনে কত পার্সেন্টের সারা রিটার্ন দিচ্ছে সেটা তোমাদের সাথে আলোচনা করি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্য এস্টার সুপার ট্রিপল সেভেন ফিক্সড ডিপোজিটের স্কিম অনুসারে এক নভেম্বর দু হাজার বাইশ থেকে এই নিয়ম লাগু হচ্ছে যেখানে ফিক্সড ডিপোজিটে সেভেন পয়েন্ট পঁচিশ পারসেন্টেজ এবং সিনিয়র সিটিজেনের জন্য আরও পঁচিশ শতাংশ এখানে অ্যাড করা হচ্ছে আর সাত দিন থেকে পঁচাশি দিনের জন্য যদি এখানে এফডি করো তাহলে দুই পয়েন্ট হারে এখানে রিটার্ন পাচ্ছ আর চুরাআশি থেকে একশো দিনের জন্য যদি এখানে ফিক্সড ডিপোজিট করো তাহলে থ্রি পয়েন্ট হারে ইন্টারেস্ট পেতে পারো একশো আশি থেকে এক বছরের জন্য যদি এখানে ফিক্সড ডিপোজিট করো তবে ফোর পয়েন্ট সিক্স জিরো হারে রিটার্ন পেতে পারো এক থেকে দুই বছরের জন্যে যদি করো তাহলে পাঁচ পয়েন্ট সাত পাঁচ শতাংশ হারে তোমরা এখানে ইন্টারেস্ট পেতে পারো দুই থেকে তিন বছরের জন্য যদি করো সেক্ষেত্রেও পাঁচ পয়েন্ট সাত পাঁচ শতাংশ হারে ইন্টারেস্ট পেতে পারো এবং তিন থেকে পাঁচ বছরের কমের জন্য যদি এফডি করো সেক্ষেত্রে ছয় পয়েন্ট পঁচিশ শতাংশ হারে এখানে ইন্টারেস্ট পেতে পারো আর পাঁচ থেকে দশ বছরের জন্যে লম্বা সময়ের জন্য যদি করো তাহলে পাঁচ পয়েন্ট সেভেন ফাইভ শতাংশ হারে ইন্টারেস্ট পেতে পারো আর যেখানে স্কিমের কথা বলছি যে ফাইভ 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 অর্থাৎ ট্রিপল ফাইভ এই স্কিম অনুসারে এখানে পাঁচশো পঞ্চান্ন দিনের জন্য যদি করো তাহলে ছয় পয়েন্ট তিরিশ শতাংশ হারে ইন্টারেস্ট পেতে পারো আর ত্রিপল সেভেন যে স্কিম এটার জন্য যদি করো তাহলে সেভেন পয়েন্ট পঁচিশ শতাংশ হারে ইন্টারেস্ট পেতে পারো যেখানে সিনিয়র সিটিজেন তাদের জন্যে আরও এক্সট্রা পঁচিশ পারসেন্ট অ্যাড অন করা হয়েছে ও এই হলো সরকারি ব্যাংকের স্কিম যেখানে অন্য অন্য সরকারি ব্যাংকে কিন্তু পিছনে ফেলে এরা সর্বোচ্চ রিটার্ন প্রোভাইড করছে তাদের গ্রাহককে সুতরাং যারা মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট অথবা ইএলএসএসের মতন জায়গায় ইনভেস্ট করতে ভয় পাও এবং ভাবো সেখানে ঝুঁকি রিক্সি সেক্ষেত্রে এই সরকারি ব্যাঙ্কে তোমরা এফডি করলে তোমাদের টাকা অবভিয়াসলি সেভ থাকবে তার সঙ্গে রিটার্নটা হিউজ পরিমাণে পেয়ে যাচ্ছ তো যারা ইনভেস্ট করছো যারা বাজারে ঝুঁকি নিতে একদমই চাও না বা একদমই নন অ্যাগ্রেসিভ তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ তাছাড়া মিউচুয়াল ফান্ডে শেয়ার মার্কেটে যেমন ট্যাক্স পে করতে হয় এক্ষেত্রে কিন্তু এফডিতে ট্যাক্সও পে করা লাগে না ট্যাক্সও ছাড় পাওয়া যায় প্লাস সেভ ইনভেস্টমেন্ট তার সঙ্গে অনেক বেশি পার্সেন্টেজ সাথে রিটার্ন ব্যাংকিং সেক্টরে এটা একটা দুর্দান্ত স্কিম যেখানে সরকারি ব্যাংক সরকার গ্যারান্টিও প্রোভাইড করে তো বাজারে নতুন নতুন কারেন্ট আপডেট তাছাড়া বিভিন্ন মিউচুয়াল ফান্ডের বেস্ট কোম্পানি অথবা শেয়ার মার্কেটে কি হচ্ছে না হচ্ছে বিভিন্ন সাকসেসফুল ব্যানের তাদের মূল্যবান কথা তোমাদের সামনে আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করি সুতরাং চ্যানেলে যদি নতুন থাকো তাহলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে এবং এই রিলেটেড ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটিও চেপে রাখবে যেন কোনো ভিডিও তোমাদের মিস না হয় আর এতক্ষণ দেখার পরে ইনফরমেশানটা যদি তোমাদের একটুও হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং ইনফরমেশানটা অন্যদের সাথেও শেয়ার করবে যেন যারা নন অ্যাগ্রেসিভ বা যারা সেভ ইনভেস্টার তারা একটু উপকৃত হয় এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে নমস্কার